শনিবার ভারতের 49তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ বাক্য পাঠ করান বিচারপতি ললিতকে। মাত্র 74 দিন দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন তিনি। আগামী 8ই নভেম্বর এই পদ থেকে অবসর নেবেন উদয় উমেশ ললিত। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর তিনি বলেন, জমা থাকা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি তালিকা তৈরি করব। বিচার প্রক্রিয়া যতটা সম্ভব সহজ, কার্যকর, দ্রুত এবং স্বচ্ছ করা যায় তা দেখব।